সরকার বিএনপিকে দমন করে ক্ষমতায় টিকে থাকার কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্সের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। বলেন, রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের বিষয়ে রিজভী বলেন, আওয়ামী লীগ সব ক্ষেত্রে রাজত্ব কায়েমে উঠে পড়ে লেগেছে। সুপ্রিম কোর্টে আইনজীবীদের নির্বাচনে মারামারির ঘটনা সরকারের পরিকল্পিত বলেও দাবি করেন তিনি। তারা ভয়ের মধ্যে আছে, তারা উদ্বেগের মধ্যে আছে, তারা সব সময় এই বুঝি চলে গেল, এই বুঝি জনগণের উত্থান তৈরি হলো, এই কারণেই ওই ভয় থেকেই আজকে আবুল খায়ের ভূঁইয়া কারাগারে, আজকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজকে কারাগারে।